নমস্কার দর্শক বন্ধুরা, কোস্ট গার্ডেন আপনাদের স্বাগত। তো আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু গোলাপ গাছের, যে আমরা যে প্রুনিং করেছিলাম বা কাটিং করেছিলাম, সেই প্রুনিংয়ের পরে গাছের কী অবস্থা তার আপডেট দেব। তো আমরা অক্টোবর মাসের শুরুর দিকে করেছিলাম, তো এখন ডিসেম্বর মাস চলছে, অর্থাৎ 2 মাস অলরেডি হয়ে গেছে। 2 মাস পরে আমরা কী করব গাছের, তার কী কী ব্যবস্থাপনা নেব, সেই নিয়ে এই ভিডিওর বিষয়বস্তু। তো আপনারা দেখুন যে কাটিং করার পরে গাছের কী অবস্থা। এই যে দেখুন, একটা গোলাপ গাছ আমি কাটিং করেছিলাম। এরপরে দেখুন, একটা গাছ, এটা আমি কাটিং করেছিলাম। একটা গাছ দেখুন কাটিং করেছিলাম। এই যে গাছের কুঁড়ি অলরেডি চলে এসেছে, এই গাছের এখানে দেখুন কুঁড়ি চলে আসার পরে দেখুন একটা সুন্দর ফুলও ফুটেছে। আর এইটা হচ্ছে মিনিয়েচার গোলাপ। এই গোলাপ গাছটা দেখুন, এই গোলাপ গাছটা দেখলে আপনারা বুঝতেই পারবেন কত সুন্দর হয়েছে এই গোলাপ গাছটা। এর একটা ফুল ফুটেছে, আর এখানে শখানেকেরও ওপরে, আরও বেশি হবে তো কম হবে না, শখানেকেরও ওপরে আপনারা দেখুন এখানে কুঁড়ি চলে এসেছে অলরেডি। আর এরপরে আর একটা দেখুন গোলাপ গাছের, এটারও দেখুন কুঁড়ি চলে এসেছে। তো এখন যেহেতু খুব একটা গরম পড়েনি, তো সেই কারণের জন্য মানে ঠান্ডা পড়েনি প্রচণ্ড, মানে গরমের পর থেকে এখনও যে সেই গরমের লেজটা এখনও রয়েছে, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডায়, মানে অতিরিক্ত ঠান্ডা পড়লে তবেই কিন্তু গাছের গ্রোথ, এই গোলাপ গাছের গ্রোথ এবং ফুল ফল ফুলটা খুব সুন্দর হয়। তো সেই কারণে এখনও যেহেতু ঠান্ডাটা পড়েনি, দিনের বেলা প্রচণ্ড গরম আছে, তাই গাছের সেইভাবে গ্রোথ হচ্ছে না। পাতাগুলো মোটামুটি একটু মানে ঝিমিয়ে পড়ছে বা সাইডগুলো একটু পুড়ে পড়ে যাচ্ছে। তার জন্য আপনারা সকালে বিকেলে জল দিয়ে সেইটাকে মোটামুটি ঠিকঠাক করবেন। আর এই যে আরও দেখুন, এই যে গোলাপ গাছগুলো দেখুন, এগুলো সবই কাটিং করা হয়ে গেছে। এইগুলো সব মোটামুটি কোনোটা আছে 1.5 মাস, কোনোটা 2 মাসের গ্রোথ হয়েছে। তো আপনাদের যেটা বলার ছিল দেখুন, সেই এই যে গাছের এই যে 2 মাস হয়ে গেছে, 2 মাসের মধ্যে আমরা রিপোর্টিং মানে কাটিং প্রুনিং করার সময় যে আমরা ব্যবস্থা করেছিলাম, যে সাইডে মাটি খুলে তার মধ্যে যে সার দিয়েছিলাম, দেওয়ার পরে আমি আর একবার সার দিয়েছিলাম, সেটা হচ্ছে ওই 1 মাসের একটু বেশি তার সময়ের পরে। আপনাদের যেমন ডিএপি, পটাশ আর সুপার ফসফেট 1 চামচ করে নিয়ে এই বড় টবগুলোর মধ্যে 2 চামচ করে দিয়েছিলাম, আর ছোটো টবগুলোর মধ্যে 1 চামচ করে দিয়েছিলাম। তো সেই হিসাবে গাছ অনুযায়ী আপনারা সেই সারটা 1 মাস পরে দেবেন কাটিংয়ের পরে। এবং এই গাছের যখনই আবার ফুলগুলো হবে, সেই ফুলগুলো ফুল যাওয়ার পরে ঠিক এই যে এখানে দেখুন, এই ফুলটা যখন কমপ্লিট হয়ে যাবে ঠিক নিচ থেকে কেটে দেবেন। এরও যখন হয়ে যাবে, 2-3টে পাতা রেখে, 2-3টে পাতা ছেড়ে আপনারা নিচ থেকে কেটে দেবেন, তাহলে দেখবেন নতুন করে আবার ছোটো ছোটো গাছের শাখা বেরোচ্ছে এবং সেখান থেকে নতুন করে আবার ফুল আসবে। তো এখন প্রচণ্ড প্রচণ্ড গরম, বলতে শীতের যে ঠান্ডা পড়ার সময় সেটা এখনও আসেনি কো, এই বছরে আপনাদের ঠান্ডাটা খুব দেরিতেই আসছে। তো সেই কারণে যখন ঠান্ডা পড়বে আপনারা এই গাছে সারটা যেমন 1 মাস অন্তর অন্তর যেটা বললাম দেবেন, আর খোল পচিয়ে, অর্থাৎ সেই খোল পচা কীভাবে দিতে হয় এবং তার একটা ভিডিও আমি দেখিয়ে দিয়েছি, গাছের অমৃত বলে যে ভিডিওটা আছে সেটা আপনারা দেখে নেবেন, এবং সেই খোল পচার আপনারা এই গাছের গোড়া দিতে থাকবেন, সেটা 15 দিন অন্তর দেবেন। আর আপনাদের একটা জিনিস বলে রাখি, এই গাছের এখন নতুন নতুন যে শাখা আসছে বা কুঁড়ি আসছে, এই টাইমে প্রচণ্ড পরিমাণে এর পোকার আক্রমণ হতে পারে এবং সেই পোকাগুলো আপনাদের এই কুঁড়িগুলো খেয়ে নেয়। আমার এখানে 2-1টা খেয়ে নিয়েছিল, সেগুলো আমি ফেলে দিয়েছি কেটে। তো ওই পোকার আক্রমণের সময় বা তার আগে থেকে আপনারা ব্যবস্থা নেবেন, রোগোর প্লাস বা ট্যাবগর আপনারা এর মধ্যে দিয়ে মানে স্প্রে করে দেবেন। 30 ফোঁটা রোগোর প্লাস বা ট্যাবগর যে কোনো একটা নিয়ে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেকটা গাছে আপনারা ভালোভাবে স্নান করিয়ে দেবেন। সেটা করবেন আপনারা বিকেলের দিকে 3টে থেকে 4টের সময়, অর্থাৎ সেই টাইমটা রোদের তেজ কম থাকে এবং 4-5 ঘন্টা আপনারা সময় পেয়ে যাবেন কুয়াশা পড়ার সময়, অর্থাৎ কুয়াশা পড়লে আবার সেই তার অ্যাকশনটা, অর্থাৎ আপনাদের পেস্টিসাইডের অ্যাকশনটা কমে যেতে পারে, সেই কারণে এটা দেবেন। আর সকাল বিকেল জল দেবেন, আর গাছের গোড়ায় যাতে জল জমে না থাকে সেটাও আপনারা একটু খেয়াল করে জলটা দেবেন। তো আপনাদের খাবার ব্যবস্থাপনা এবং গাছের পেস্টিসাইডের ব্যাপারে বলা হয়ে গেল, আর আপনার প্রুনিংয়ের পরে যে গাছের কন্ডিশান অর্থাৎ আপডেট আপনারা দেখানো হয়ে গেল। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, আর যদি কিছু জানার থাকে তাহলে আমার কাছে কমেন্ট করে জেনে নিন। নমস্কার, ধন্যবাদ, আপনারা ভালো থাকুন এবং সুখে থাকুন।